আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। বিধিনিষেধের মেয়াদ 15 জুলাই পর্যন্ত বাড়লো, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 15 জুলাই পর্যন্ত রাজ্যের কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো, তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছেন, সরকারি বেসরকারি বাস, অটো, টোটো ইত্যাদি যানবাহন চলবে। রাজ্যে চলতি বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে 30 জুন, তারপর 1 জুলাই থেকে বিধিনিষেধ একেবারে তুলে নিচ্ছে না রাজ্য সরকার। তবে বাস, অটোর মতো যানবাহনে ছাড় দেওয়া হচ্ছে এবার। মুখ্যমন্ত্রী বলেছেন, 50% যাত্রী নিয়ে সরকারি বেসরকারি বাস চলবে আগামী 1 জুলাই থেকে, তবে ট্রেন চালানো হবে না এখনই। মুখ্যমন্ত্রীর কথায়, এখনও ট্রেন চালানোর মতো পরিস্থিতি আসেনি। বাস চালক, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মীদের ভ্যাকসিনেশন নিশ্চিত করা হবে। এছাড়াও নিয়মিত স্যানিটাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে, মাস্ক পরা বাধ্যতামূলক। সকাল 11টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে বিউটি পার্লার এবং সেলুন। জিম খোলা থাকবে সকাল 6টা থেকে 10টা এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। এছাড়াও দোকানপাট খোলা রাখা যাবে 11টা থেকে 8টা পর্যন্ত। সবজি বাজার, মাছের বাজার খোলা থাকবে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত। বেসরকারি ও কর্পোরেট অফিসে কর্মচারীর সংখ্যা 25% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অফিস খোলা থাকবে। ব্যাংক খোলা থাকছে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। বিয়ে বাড়িতে 50 জন অতিথির অনুমতি দেওয়া হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সুস্থতার হার 97%, আর সংক্রমণের হার নেমে এসেছে 3%। কিন্তু এখনও যারা কোভিড বিধিনিষেধ মানছেন না, মাস্ক পরছেন না, এদিন তাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, অনেকেই সামাজিক দূরত্ববিধি মানছেন না, এক একটি রাজনৈতিক দল যেখানে ইচ্ছা যখন তখন ঢুকে পড়ছে। কোভিড বিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে যে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ইতিমধ্যে 2 কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 40 লক্ষ সুপার স্প্রেডার ক্যাটাগরির মানুষও পেয়েছেন ভ্যাকসিন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। টিকা সবার জন্য একদম ফ্রি, ফের ঘোষণা মোদির। দেশে যে গতিতে টিকাকরণ চলছে তাতে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2021-এর জানুয়ারি থেকে দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। করোনার মতো মারণ রোগ থেকে বাঁচার একমাত্র উপায় টিকাকরণ। টিকার উপরেই বেশি করে জোর দিতে চাইছে কেন্দ্র সরকার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে একটি টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, ভারতের টিকা অভিযান গতি বাড়িয়ে চলেছে, যারা এই প্রচেষ্টা চালাচ্ছেন তাদের সবাইকে অভিনন্দন। আমাদের প্রতিশ্রুতি সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান। দেশে নতুন করে আতঙ্ক তৈরি করছে ডেল্টা প্রজাতির সংক্রমণ, পাশাপাশি আশঙ্কা রয়েছে করোনার তৃতীয় ঢেউয়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছিলেন, আগামী দিনগুলিতে ভ্যাকসিন সরবরাহে কোনো রকম খামতি থাকবে না। করোনা পরীক্ষার উপরেও জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার টিকাকরণ প্রক্রিয়া নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেও তিনি ভ্যাকসিন দেওয়ার গতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে টুইট করে জানিয়ে দিলেন, ভারতের টিকা অভিযান গতি বাড়িয়ে চলেছে। প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন, ভারতের টিকাকরণ প্রক্রিয়া ধীমে গতিতে হচ্ছে এই অভিযোগ মিথ্যে, দ্রুত গতিতেই চলছে টিকাকরণ প্রক্রিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হিসেবে সোমবার সকাল 8টা পর্যন্ত 32 কোটি 37 লাখ মানুষ টিকার ডোজ পেয়ে গেছে। কিছুদিনের মধ্যে টিকাকরণ প্রক্রিয়ায় ভারত আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইতালিকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কেন্দ্রীয় সরকার। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যপাল নিজেই দুর্নীতিগ্রস্ত, ধনকরকে নিয়ে বিস্ফোরক মমতা। পলিটিক্স করার জন্য রাজ্যপাল এর বাড়ি তার বাড়ি চলে যাচ্ছেন, আবার কখনো হিউম্যান রাইটসকে ডেকে নিয়ে পাঠিয়ে দিচ্ছেন। এদিন রাজ্যপাল ধনকরের বিরুদ্ধে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এইভাবেই আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, রাজ্যপাল উত্তরবঙ্গ ঘুরে এলেন। কি করতে রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়েছিলেন, কত লোককে সঙ্গে নিয়ে গিয়েছিলেন? উনি চলে আসার পর নতুন টিম পাঠিয়েছেন। রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়ে কাদের সাথে বৈঠক করেছেন, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যপাল বিজেপির এমএলএ এমপি নেতাদের সাথে বৈঠক করেছেন। উত্তরবঙ্গকে ছিন্ন ভিন্ন খেলায় মত্ত হয়ে গিয়েছিলেন রাজ্যপাল, এটা রাজ্যপালের ভূমিকা নয়। মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার জানিয়ে দেন, এই রকম রাজ্যপাল আগে কখনো তিনি দেখেননি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপালকে সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটি চিঠি দেওয়া হয়েছে, কেন্দ্রের উচিত জেদাজেদি না করে রাজ্যপালকে সরিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি রাজ্যপাল প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল দুর্নীতিগ্রস্ত, জৈন হাওয়ালা মামলায় 4 সিটে রাজ্যপালের নাম রয়েছে। আবার এদিন রাজ্যপাল রাজ্যকে নিশানায় নিয়ে অভিযোগ তুলেছিলেন, জিটিএতে কোটি কোটি টাকার গরমিল হয়েছে,
অডিটের প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এইবার বিজেপি জিটিএ থেকে খাওয়ার চেষ্টা করছে, রাজ্যপাল যা ইচ্ছে তাই করবে, তা আমি মেনে নেব না। মুখ্যমন্ত্রী বলেন, হু ইজ হি, এতদিন কিছু বলিনি, আজ বলতে বাধ্য হলাম। রাজ্যপাল সরকারি অফিসারদের হুমকি দিচ্ছেন। রাজ্যপাল উত্তরবঙ্গে ইচ্ছা করে গিয়েছিলেন অশান্তি পাকানোর জন্য, উত্তরবঙ্গের মানুষদের আন্দোলন করার জন্য উস্কে দিয়ে এসেছেন রাজ্যপাল। এদিন এমনই অভিযোগ তুললেন সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মমতাকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাতে চায় বিজেপি নেতারা। বিস্ফোরক অভিযোগ অধীরের, আগামী 6 মাসের মধ্যে রাজ্যের বিধানসভা উপনির্বাচনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে না পারেন তার পরিকল্পনা করছে বিজেপি। আর সেই কারণেই বিজেপি নেতারা রাজ্যের পুরসভাগুলিতে দ্রুত নির্বাচন চাইছেন। এবারে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী নির্বাচিত করবার ফলে আপাতত রাজ্যে 6 মাসের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে চেয়ারে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রথম 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেলেও আরও 6 মাস বিধায়ক হিসেবে নির্বাচিত না হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারে। তবে সেই রিক্সে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে দ্রুত জিতে এসে তিনি পাকাপাকিভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে। কিন্তু করোনা সংক্রমণের যুক্তিতে ভর করে এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা না করায় আপাতত প্রথম 6 মাসের মধ্যে ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া প্রায় অনিশ্চিত। তার উত্তরবঙ্গ বিজেপি নেতারা ইতিমধ্যে দাবি তুলেছেন, রাজ্য সরকার যদি উপনির্বাচন করাতে ইচ্ছুক হয় তবে তারা কেন রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে ভোট করছেন না। মূলত রাজ্য বিজেপির নেতারা চাইছেন বিধানসভা উপনির্বাচনের আগে রাজ্যে পুরসভা নির্বাচন করতে। আর রাজনৈতিক মহলের মতে পুরসভা ভোটের দামামা রাজ্যে বাজাতে পারলেই আগামী 6 মাসের মধ্যে বিধানসভা উপনির্বাচন করা প্রায় অসম্ভব হয়ে উঠবে। আর তার ফলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী 6 মাস ও তারপরে 6 মাসের মধ্যে উপনির্বাচন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী থাকার আশাও শেষ হয়ে যাবে। অধীর চৌধুরী সেই আশঙ্কার কথাই স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিজেপির উদ্দেশ্য 6 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভোটে জিতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে না পারেন, সে কারণে বিজেপি এখন রাজ্যে থমকে থাকা পুরো নির্বাচনগুলি দ্রুত করবার জন্য গলা ফাটাচ্ছে। তবে অধীর চৌধুরী সাফ জানান, রাজ্যে পুরো নির্বাচন বা বিধানসভার উপনির্বাচন যাই হোক না কেন, তা যেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে করা হয়, সাধারণ মানুষের জীবন নিয়ে আর যেন কেন্দ্র বা রাজ্য সরকারের সিনিমিনি না খেলেন, সেই দাবিও তোলেন তিনি। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বিধানসভায় হাজির থেকেও সর্বদল বৈঠক এড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাড়ছে জল্পনা, নতুন সরকার গঠনের পর রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন, আসন্ন অধিবেশনের আগে সোমবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। বিরোধী বলতে সুদীপ চাতুর্জন বিজেপি বিধায়ক এবং একজন আইএসএফ বিধায়ক। বিজেপি বিধায়করা সকলেই সর্বদল বৈঠকে অংশ নিয়েছেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিধানসভায় উপস্থিত থাকলেও সর্বদল বৈঠক এড়ালেন শুভেন্দু অধিকারী। আর তা নিয়েই নতুন করে উঠছে একাধিক জল্পনা। সূত্রীয় খবর, সোমবারের সর্বদল বৈঠকে শুভেন্দুর উপস্থিতি নিয়ে আগেই জলগোলা হয়েছিল, তিনি অংশ নিতে নাও পারেন এমন গুঞ্জন উঠেছিল। তবে সোমবার সকালে দেখা গেল বিধানসভায় এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সর্বদলের আগে বিজেপি পরিষদীয় দল তার নেতৃত্বেই নিজেদের মধ্যে আলোচনা বসে। সূত্রীয় খবর, আসন্ন অধিবেশনে ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিজেপি সরব হবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, তেমনই স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে। বিধানসভায় হাজির হয়েছেন মনোজ টিগ্গা, সুদীপ মুখোপাধ্যায় সহ একাধিক বিধায়ক। আগে মনোজ টিগ্গাই ছিলেন বিজেপি পরিষদীয় দলনেতা, কিন্তু পরিষদীয় দলের বৈঠকের পর আর দেখা যায়নি শুভেন্দুকে, তিনি সর্বদল বৈঠকেও ছিলেন না। সর্বদলের পর অধিবেশনে চূড়ান্ত কার্যপদ্ধতি স্থির করতে এদিন দ্বিতীয়ার্থে যে বিএ কমিটির বৈঠক রয়েছে তাতেও বিরোধী দলনেতা থাকবেন না বলে প্রথমে মনে করা হয়েছিল। তবে বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় জানান এই বৈঠকে উপস্থিত ছিলেন সবাই, তবে তিনি এও বলেন যে সর্বদল বৈঠকে বিরোধী দলনেতার উপস্থিতি কাম্য ছিল, তিনি থাকলে ভালো হতো কারণ এই বৈঠকে বিধান পরিষদ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েও শুভেন্দুর সর্বদল বৈঠক এড়িয়ে যাওয়া, তা নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। এদিন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক ভাঙড়ের নওশাদ সিদ্দিকী সর্বদল বৈঠকে আমন্ত্রণ পাননি, তার প্রতিবাদ জানিয়ে তিনি স্পিকারকে চিঠি পাঠাচ্ছেন বলে খবর। এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ দাবি নওশাদের। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। উত্তেজনা তৈরি করতে এমন করবেন ভাবিনি মমতার ভয়ঙ্কর অভিযোগ প্রসঙ্গে রাজ্যপাল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে এদিন সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হাওয়ালা জৈন চার্জশিটে তার নাম ছিল। স্বাভাবিকভাবেই মমতার এই মন্তব্যের পর রাজ্য ও রাজ্যপাল সংঘাত আরও প্রবল হয়ে গিয়েছে। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বললেন, কখনো ভাবিনি মমতার মতো নেতা উত্তেজনা তৈরি করতে অভিযোগ করবেন। এদিন রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন, তার মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যপাল জানান,
যে ঘটনার কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেই মামলায় এখনও কেউ দোষী প্রমাণিত হননি। আর এই মামলার চার্জশিটে কখনোই রাজ্যপাল ছিলেন না। রাজ্যপাল স্পষ্ট দাবি করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন তার কোনো সত্যতা নেই। একই সঙ্গে তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতা এইভাবে সাংবাদিক বৈঠক করে ভয়ঙ্কর অভিযোগ করবেন এটা তিনি কখনোই ভাবেননি। উল্লেখ্য, মমতা দাবি করেছেন 1996 সালের হাওয়ালা জয়েন্ট কেসে রাজ্যপাল নাম ছিল, মামলার চার্জশিটে তার নাম ছিল, সেখান থেকে নিজের নাম সরিয়ে দেওয়া হয়। আগে সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার তদন্ত করুক। প্রথমে নাম সরিয়ে দেওয়া হলেও পরে আবার জনস্বার্থ মামলা হয় যা এখনও ক্লিয়ার হয়নি। এর পাশাপাশি উত্তরবঙ্গ সফর এবং জিটিএ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, যা নিয়ে আশঙ্কা তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা রাজ্যপালের কাজ, সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন। চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার কাছে মুখ্যমন্ত্রী ফোন আসে বলেও জানিয়েছেন তিনি। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বিজেপি ভাঙতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল নেতা মুকুল রায়। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন তিনি। সূত্রীয় খবর, তার এই সফরে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে ভাঙানোর কথা, যদিও এ ব্যাপারে মুকুল কিংবা তার ঘনিষ্ঠ মহল থেকে কিছু জানানো হয়নি। 2017 সালে পুজোর সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়, পরে গেরুয়া খাতায় নাম লেখান তার ছেলে শুভ্রাংশু। বিজেপিতে যোগ দিয়ে তৃণমূল ভাঙানোর খেলায় মাতেন তিনি, অনুগামীদের নিয়ে বিজেপিতে তৈরি করে ফেলেন উপদলও, তবে তা নিয়ে কখনো দ্বন্দ্বের সৃষ্টি হয়নি। বিজেপিতে থাকাকালীনই আরও একটি কাজ করে ফেলেছিলেন মুকুল, তার পুরনো দলের নেতৃত্বের সঙ্গে গোপনে করেছিলেন বৈঠক। সে খবর RSS-এর গোয়েন্দার শাখা মারফত কানে যেতেই মুকুলকে সাইড করে দেয় গেরুয়া নেতৃত্ব। সম্প্রতি ছেলেকে নিয়ে তৃণমূলে ফিরেছেন মুকুল, তারপরেই শুরু করেছেন পুরনো খেলা। পর্যবেক্ষকদের মতে মুকুল যে তৃণমূলকে ভালোবেসেই দলে এসেছেন তার প্রমাণ দিতে বিজেপি ভাঙাতেই হবে তাকে, যেমনটা তাকে করতে হয়েছিল বিজেপিতে যোগ দেওয়ার পর।